নির্বাচনী অংশ না নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো চরম হতাশায় ভুগছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে রাজধানীর বকশিবাজারে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আজকে সমস্ত পৃথিবী মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন আবার নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে। গতকাল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটি এখনও হয়তো পত্রিকায় আসেনি। তো সুতরাং এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এখন আবোল তাবোল বকা শুরু করেছে। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন আত্মউপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মাহুতির সামিল হয়েছে।